পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কালনাগেট এলাকায় রেলের যে টানেলটি আছে সোমবার থেকে ওই টানেল দিয়ে কোনো টোটো যাতায়াত করতে পারবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একটু বৃষ্টি হলেই ওই টানেলে জল জমে যায় কোনো নিকাশী ব্যবস্থা না থাকার ফলে। এর মধ্যে টোটো চলাচলের ফলে সাধারণ মানুষের যাতায়াত করতে অসুবিধা হতো। এখন থেকে পায়ে হেঁটে এবং দ্বিচক্র যান যাতায়াত করতে পারবে। টানেলটা এমনি চওড়া হচ্ছে 5.5 থেকে 6 ফিট, তার মধ্যে টোটোর যে দৌরাত্ব, যেভাবে পঞ্চায়েতের টোটো শহরের টোটো ওই একটা রাস্তাকেই উপায় এবং অবলম্বন করে নিয়েছে, তাতে যারা স্কুটার আরোহী, সাইকেল আরোহী বা পথচারী তারা যেতে পারছে না। তো টোটোতে করে যারা যাচ্ছে তাদের বিকল্প আরেকটা রাস্তা আছে সামনে রায়নগর দিয়ে তারা ঘুরে যেতে পারছে। রাস্তা পর্যন্ত ওই জায়গাটা স্কুল ছাত্র ছাত্রীদের জন্য আমরা খোলা রাখবো। এর বাইরে যদি কোনো মানুষ হঠাৎ করে অসুস্থ হয়, তার কাছে যদি প্রেসক্রিপশন থাকে তাহলে আমরা তাকে অ্যালাউ করব। আর আমরা রেলের সঙ্গে কথা বলেছি, আমাদের চেয়ারম্যান বর্ধমানের উন্নয়নের কাণ্ডারি খোকন দাস, তাকেও আমরা জানিয়েছি, তাদেরকে বলেছি রেলের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের সঙ্গে বর্ধমান পুরসভা আলোচনা করে যাতে ওখানে জলটা যেটা জমে তার জন্য একটা নালা তৈরি করে পারমানেন্ট জলটা যাতে বাঁকা নালায় গিয়ে পৌঁছয় এবং সেই জলের ঢেউ যেন টানেলের মধ্যে প্রবেশ না করে, তার পাকাপাকিভাবে বন্দোবস্ত করতে। তাই মানুষের যাতায়াতের কোনো অসুবিধা নেই, আমরা শুধু টোটোটা অ্যালাউ করছি না, ভ্যান রিক্সাটা অ্যালাউ করছি না। দেখুন, আগে পুরনো ওভারব্রিজ ছিল, নতুন ওভারব্রিজ হয়েছিল, মানুষ পুরনো ওভারব্রিজ দিয়েই যাতায়াত করছিল। যখন রেল ওখানে রেল লাইন দিয়ে লক করে দিল তখন মানুষ কিন্তু তার নতুন রেল ব্রিজটাকেই আজ ব্যবহার করতে শুরু করেছে। তাই বিকল্প আছে, একটু এগিয়ে সুকান্তনগরের পাশ দিয়ে যাতায়াতের রাস্তা আছে, তারা সেই দিক দিয়ে ঘুরে যাবে, আর যারা দু চাকার আরোহী তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে। আর মুহূর্ত রোগীর জন্য ছাড় থাকবে, ছাত্র ছাত্রীদের জন্য ছাড় থাকবে। আলো আমরা একটা দিক 6 নম্বর দিয়েছি, 7 নম্বরের কাউন্সিলর মিঠু সিংয়ের সঙ্গে কথা হয়েছে, মিঠু সিং কিছুদিনের মধ্যেই এই রবিনউড ক্লাবের দিক থেকে যেটা নামছে সেই দিকে আলো লাগিয়ে দেবে। এখানে প্রথমত টোটো প্রচুর যেত, আর টোটোর জন্য মানুষের সময়ের মধ্যে যাবার প্রয়োজন, সে সময় যেতে পারতো না, সেই জন্য টোটোগুলো বন্ধ করার জন্য এখানে ব্যারিকেড করা হয়েছে। তাহলে একটা মানুষের সুবিধা হবে যে বাইকে যেতে পারবে, সে রাত্রি যেতে পারবে। আর ফার্স্ট অফ অল এখানে জল পুরো জমে গেছে, টোটো গেলে আমরা পড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে, শরীর থেকে একটা রেহাই পাওয়া গেল যে হ্যাঁ টোটো যাবে না, এবার বাইকে যেতে পারবো আরাম করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।